নমস্কার বন্ধুরা, আমি অরিত্র। আর এখন আমরা কথা বলবো হচ্ছে জিতের ব্যাপারে। ডেভ অ্যাজ এ প্রডিউসার আমরা জানি যে খুব ভালো ভালো কাজ করছে, প্রতিবার কন্টেন্ট নিয়ে এক্সপেরিমেন্ট করছে, সে চ্যাম্প হোক, কবির হোক, ককপিট হোক, ইত্যাদি ইত্যাদি। কিন্তু জিতকে আমরা মানে একটা লোকের মধ্যে একটা কি বলবো বাজ আছে বা ফাজ আছে, যা খুশি বলতে পারেন, যে জিত কিন্তু কন্টেন্ট নিয়ে সেইভাবে এক্সপেরিমেন্ট করে না, এটাই কমপ্লেন আছে। রিমেক ছবি বানিয়ে যায়, তবে রিসেন্টলি বলা যেতে পারে বাচ্চা শ্বশুর অন্য ধরনের ছবি ছিল, বা শেষ থেকে শুরু কেমন হবে সেটা এখন আমরা জানি না, ট্রেলার আসুক সে তখনই বলা যেতে পারে, বা সিনেমা দেখে বলা যেতে পারে। এনিওয়ে, কামিং টু দ্য পয়েন্ট, তো আমাকে দুজন কোয়েশ্চেনটা করেছিল, তো আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে, তাই জন্য আমি এইটা ভিডিওটা বানাচ্ছি। যে এখন আমরা জানি যে বাংলা কমার্শিয়াল ছবির অবস্থা খুবই খারাপ, মেন স্ট্রিম ছবি যাকে বলে, তো দেব মেন স্ট্রিম থেকে একটু সরে এসে অন্য ধরনের ছবি করেছে, ককপিট তার মধ্যে সাকসেসফুল হয়েছে, কবির আনসাকসেসফুল হয়েছে, কিন্তু বলছে যে তারপরে আবার হইচই করেছে, হইচই ইনিশিয়ালি খুব ভালো করছিল বাট তারপরে অ্যাভারেজ হয়ে গেছে। তো লোকের কোয়েশ্চেন ছিল যে জিৎ তো মেন স্ট্রিম থেকে সরেইনি, ইভেন বাচ্চা শ্বশুরও খুব মেন স্ট্রিম ছবি, তো তাহলে জিৎ কি মানে অ্যাজ এ প্রডিউসার সাকসেসফুল হচ্ছে, মানে সে টাকা ফেরত পাচ্ছে? এই কোয়েশ্চেনটা আমাকে করেছিল একজন। তো দেখুন, যদি আপনারা একটা জিনিস জাস্ট এমনি কোন ক্যালকুলেশনের মধ্যে যেতে হবে না, জাস্ট এমনি ভাবে ভাবুন যে যদি প্রফিট না হতো তাহলে একটার পর একটা ছবি সে প্রডিউস করতে পারত, আপনার মনে হয় এটা? লোকে আমাকে এবার ব্যাপার হচ্ছে যে জি 2012 প্রোডাকশন শুরু করেছিল গ্রাস রুট এন্টারটেনমেন্ট, যেটা ফার্স্ট সিনেমা হচ্ছে 100% লাভ, যেটা SBF এর সাথে কো প্রোডাকশন ছিল। তারপরে বস বিশাল বড় হিট, তারপরে 2014 বাচ্চান রয়েছে, আরো অনেক ছবি করেছে, অভিমান করেছে, আরো আরো অনেক ছবি আছে। তারপরে তো জিৎ ফিল্ম ওয়ার্কস যখন এলো তখন বস 2 আছে, সুলতান দা সেভিয়ার আছে, এর মধ্যে খালি নটিকে বলে যে ছবিটা ওটা ফ্লপ করেছিল আমি ওটা জানি, বাট বাকি ছবিগুলো কিন্তু ভালো। এবার এই যে নটিকে ছবিটা ফ্লপ করেছিল বললাম, এটা কিন্তু বক্স অফিসে ফ্লপ করেছিল। এবার আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে প্রডিউসার কিন্তু খালি নিজের টাকাটা বক্স অফিস মানে হলে চালিয়ে টাকাটা পায় না। এবং এখন যেহেতু আপনারা প্রত্যেকে জানেন যে মেন স্ট্রিম ছবির ব্যবসা খারাপ, কিন্তু তাহলেও বানিয়ে যাচ্ছে কেন, বা সেখান থেকে তাহলে টাকাটা ফেরত পাচ্ছে কি করে, সেটা একটা ক্যালকুলেশন আছে। তো দেখুন, মেইনলি টাকাটা ফেরত আসে হচ্ছে হল থেকে, তো কিছুটা আসে। জিতের কথাই আমি বলছি, জিত ইজ এ ভেরি হিউজ সুপারস্টার, তার প্রচুর একটা ফ্যান ফলোয়িং আছে, এবং তো তারা ছবিটা দেখতে যাবে, তো সেখান থেকে একটা বড় অ্যামাউন্ট অফ টাকা আসে, সেটা তো জানি আমরা। কিন্তু আরো বেশি টাকা আসে হচ্ছে স্যাটেলাইট রাইট থেকে, যেটা টেলিভিশনকে বিক্রি করা হয়। এবং আপনাদেরকে বলে রাখি যে যারা যারা একটু জানেন, সেন্সরের কিছু রকম সার্টিফিকেটস থাকে, UA, UA, যদি UA সার্টিফিকেটটা থাকে তো তাহলে সেই রাইটটা এদেরকে বিক্রি করতে মানে টেলিভিশনকে বিক্রি করা খুব সহজ হয়ে যায়, এবং টেলিভিশন প্রচুর টাকায় কেনে। এবং আপনাদেরকে বলে রাখি, জিতের রাইট, জিতের সিনেমার যে রাইট, স্যাটেলাইট রাইট, সবার চেয়ে বেশি টাকায় বিক্রি হয়, সবচেয়ে বেশি টাকায় তার সিনেমার রাইটে বিক্রি হয়। হ্যাঁ, এটা আপনাদেরকে বলে দিচ্ছি। এবার এই যে স্যাটেলাইট রাইটটা তারা বিক্রি করছে, এবার সেটা মানে ভ্যারি করে, সেটাও ভ্যারি করে, ওরাও দেখে দেয় যে কি ধরনের ছবি কতটা মাসকে কেটার করবে। কারণ আপনাদেরকে বলে রাখি, টিভিতে এই ছবিগুলো কিন্তু বিশাল হিট, কারণ টেলিভিশনে আপনি দেখবেন যখন জি বাংলায় অভিমান ফভিমান আসে, কখনো যদি ফলো করেন ভালো করে, ইউথদের কথা বলছি না, কিন্তু সার্টেন অ্যামাউন্ট অফ অডিয়েন্স আছে যারা কিন্তু ছবিগুলো দেখে, মানে আপনি আপনার মা দেখবেন, জেঠিমা দেখবেন, টিভিতে চালিয়ে কিন্তু দুপুরবেলা বিকেলবেলা যখন চলে ওগুলো দেখে, তো এবং তাদের ভালো লাগে, কারণ কি ওগুলো ফ্যামিলি এন্টারটেনার, তারা তো সাউথের সিনেমা ফিনেমা দেখছে না। তো এই টেলিভিশন রাইট থেকে কিন্তু মেনলি তারা টাকাটা তোলে, সে অভিমানী হোক চাহে সুলতানা সেভিয়ার বক্স অফিসেও মোটামুটি টাকা তুলেছিল, তারপরে বাকিটা স্যাটেলাইট থেকে কিনে নিয়েছে। তারপরে তো এখন ডিজিটাল রাইট চলে এসেছে, মানে অনলাইন OTT প্ল্যাটফর্ম গুলো থেকে আবার টাকা তোলা যায়, তো সেটাও একটা মানে ভ্যালু অ্যাডেড রয়েছে। তো এইভাবেই কিন্তু তারা টাকাগুলো তোলে, মেনলি স্যাটেলাইটটার উপর বিশাল ডিপেন্ডেন্সি আছে, মানে টেলিভিশনের উপর, আর বক্স অফিস তো রয়েছে। বক্স অফিসে এখন সেইভাবে বস যেরকম স্যাটেলাইটেও প্রচুর টাকায় তারা বিক্রি করেছে, প্লাস তারা বক্স অফিসে প্রচুর টাকা কালেকশন করেছে, এবার প্রফিটেই থাকে। মানে জিৎ নিজেই এটা বলেছিল বাচ্চা শ্বশুরের রিলিজের সময় যে অ্যাজ এ প্রডিউসার উই আর ইন এ ভেরি হ্যাপি স্পেস, তো সেই হ্যাপি অ্যান্ড সেফ স্পেসে রয়েছে বলেই আরো সিনেমা প্রডিউস করছে। তো এটা যদি
আপনারা মানে আমাকে অনেকে বলে বক্স অফিস রিপোর্ট দাও, বক্স অফিস রিপোর্ট ফার্স্ট অফ অল বাংলা সিনেমা বার করা ইজ নেক্সট টু ইম্পসিবল, এখানে ওরকম পার্টিকুলার কিছু নেই। হ্যাঁ, এখন আপনি বুক মাই শো এর হেল্পে মাল্টিপ্লেক্সের রেকর্ড গুলো আপনাদেরকে বলা যেতে পারে, কিন্তু গ্রামের দিকে যে সিঙ্গেল স্ক্রিন রয়েছে বা আমাদের কলকাতার মধ্যে যেসব সিঙ্গেল স্ক্রিন রয়েছে যেখানে এখনো বিএমএস এর বুকিং হয় না, সেখানকার কিন্তু আপনি ইয়ে জানতে পারবেন না, তো ইটস কোয়াইট ইম্পসিবল। এবং আমি ভুলভাল রেকর্ড দিতে চাই না। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি এটা ধরে রাখুন যে সিনেমাগুলো হিট হচ্ছে, ইভেন যেগুলোকে আমরা একদম মানে কমার্শিয়াল সিনেমার মধ্যে ছোট করি, বর্ণির সিনেমা, ইয়াশের সিনেমা, ওগুলোও কিন্তু নিজে নিজে টাকা তুলে নিচ্ছে, কারণ কি ওগুলো তো জিত দেবে সিনেমার বাজেট অনেক বেশি হয়, 4-5 কোটি এরকম বাজেট হয়। কিন্তু এই বর্ণির ধরুন যে সিনেমাতে কাজ করছে সেটার বাজেট 1-1.5 কোটি টাকা, এবং সেই টাকাটা তারা স্যাটেলাইট রাইট থেকেই পুরো টাকাটা আগেই রিলিজ করার আগেই স্যাটেলাইট রাইটটা বিক্রি করেই তারা পুরো টাকাটা রিকভার করে নেয়, বুঝতে পারলেন? তো সবসময় তারা প্রফিটেই থাকে, তো এই কথাটা কখনো ভাববেন না যে প্রডিউসার লসে আছে, ঠিক আছে, সে অলওয়েজ প্রফিটেই আছে এবং সে টাকা পেয়ে যাচ্ছে, নিজের টাকাটা তো ফেরত পেয়ে যাচ্ছে। এবার আপনি বলতে পারেন কখনো প্রফিট মার্জিনটা অনেক বেশি থাকে, কখনো সেটা কম থাকে, কিন্তু সেটা তারা পেয়ে যাচ্ছে, তাদের পয়সা ফেরত পাচ্ছে, তবেই তারা ছবি করছে। সো মানে দ্যাট ওয়াজ ইট গাইস, এটাই আমার বলা ছিল যে জিত অ্যাজ আ প্রডিউসার ইজ অলসো ভেরি সাকসেসফুল, মানে যদি আপনি প্রফিট লসের দিক দিয়ে দেখেন। এবার মানে আপনি বলেন যদি কন্টেন্ট নিয়ে এক্সপেরিমেন্ট করার ক্ষেত্রে বলেন, হ্যাঁ সেটা জিত ফিল্ম ওয়ার্কস বা গ্রাসরুট এন্টারটেনমেন্ট থেকে খুব কম হয়েছে, কিন্তু দেবের এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে অনেক বেশি হয়েছে, তো সেই ক্ষেত্রে বলতে পারেন, কিন্তু অ্যাজ এ প্রডিউসার হি ইজ অলসো সাকসেসফুল, এটাই আমার বলা ছিল। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, আপনাদের কি মতামত কমেন্ট সেকশনে লিখে যান, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে একটা বেল বাটন আছে, হিট দ্যাট টু গেট অল দ্য নোটিফিকেশন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।